हाय शिक्षार्थी बंधुरा एनटी बांगलार पक्ष थेके आमि नीतीश चंद्र राय सबाइके जानाई आंतरिक अभिनंदन ओ शुभेच्छा। केमन आछो सबाई? आशा राखी सबाई सुस्थ आछो। आज आमि तोमादेर संगे आलोचना करब नवम दशम श्रेणी पदार्थ विज्ञान थेके तृतीय अध्याय बल सम्पर्के। बल सम्पर्के दुटी क्लास आमि इतिपूर्वे दिएछि तोमादेरके। आज आमि आलोचना करब भरबेग एवं शक्तिर संरक्षणशीलता सूत्र निये। आजकेर क्लासे भरबेगेर संरक्षणशीलता एवं शक्तिर संरक्षणशीलता निये आमि आलोचना करब और सम्भव हले किछु गणितिक समस्या आमि तोमादेरके समाधान करे देखाबो। ताहले चलो जाई आमादेर आजकेर क्लासे। आज आमि तोमादेर संगे प्रथम आलोचना करब भरबेग एवं शक्तिर संरक्षणशीलता। तो भरबेग एवं शक्तिर संरक्षणशीलता जानते गले आमादेर संघर्ष सम्पर्के जानते हबे। आमादेर जानते हबे संघर्ष सम्पर्के। संघर्ष संघर्षटा आसले कि तोमरा जानो जे कोनो बस्तु गतिशील थाका अवस्थाय अन्य एकटी बस्तुर साथे जदि धक्का प्राप्त हय अर्थात अन्य एकटी बस्तुर साथे जदि बाधाग्रस्त हय तखन सेटाके बला हय संघर्ष। कारण आजकल सूत्रटा तुम्हारे भरबेगेर संरक्षण सूत्रटा प्रथम सुंदर भाव तुम्हारे बोझानोर चेष्टा करब। तुम्हारा चैनल संगे थको जरा जरा पूर्व भिडियोगुली देखो ना भिडियोगुली देखे नाओ ताहले आजकेर क्लासगुली तुम्हारे बुझते अनेक सुविधा होबे। और जरा जरा एखोनो चैनलटी सबस्क्राइब करो नाई तारा चैनलटी सबस्क्राइब करे राखो एबं पाशे थाका बेल आइकनटिते क्लिक करे राखो। आमि जे नतुन भिडियो आपलोड करार संगे तुम्हारे काछे नोटिफिकेशन पौंछे जाय। ताहले तोमरा संघर्ष सम्पर्के बुझले जे दुटी बस्तु चलार पथे बस्तु चलार पथे अन्य एक बस्तुर साथे जदि धक्का खाय तखन ताके बला हच्छे संघर्ष। तो एखन आमि संघर्षेर परे तोमादेर साथे आलोचना करब भरबेगेर संरक्षणशीलता। भरबेगेर संरक्षणशीलता बोलते बोझानो हच्छे तोमरा जानो इतिपूर्वे आमि भरबेग सम्पर्के तोमादेर साथे क्लास करेछि। तो बस्तुर भरबेग अर्थात आदि भरबेगेर समष्टि समष्टि समान शेष भरबेगेर समष्टि शेष भरबेगेर समष्टि। এই জিনিসটা সম্পর্কে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি বা সূত্রটা কি। বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না করা হয় তাহলে কোনো বস্তুর আদি ভরবেগ এবং সর্বশেষ ভরবেগের বেগ সব সময় সমান থাকবে অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান থাকবে। যেমন ধরো এই একটা বস্তু পি একটা বস্তু এদিকে যে চলতিছে ইউ আদিবেগ নিয়ে চলতিছে এই বস্তুটার আদিবেগ ইউ ওয়ান। আর একটা বস্তু কিউ এই বস্তুটার আদিবেগ ইউ টু নিয়ে একই সরল পথে চলতিছে। এখানে ইউ ওয়ান গ্রেটার দেন ইউ টু অর্থাৎ ইউ টু এর চাইতে ইউ ওয়ানটা বেশি। এই বস্তুর ভর m1 এই বস্তুর ভর q বস্তুর ভর m2। তাহলে চলার পথে এক সময় p বস্তুটা q বস্তুর সাথে ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার পর মনে করে বস্তু দুটি সংঘর্ষ হলো p আর q। সংঘর্ষের পরে pটা কিন্তু ধাক্কা খায় এদিকে বলটা কাজ করবে আর qটা এদিকেই করবে। করার পর ধাক্কা খাবার পর আবার পি বস্তু এবং কিউ বস্তু এইভাবে চলতে থাকবে। এই সময় যা তাদের বেগটা আমরা ধরলাম ভি ওয়ান এবং ভি টু তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র আমাদের দাঁড়াবে আদি ভরবেগ। তাহলে আদি ভরবেগ প্রথম বস্তুর আদি ভরবেগ ইউ ওয়ান এম ওয়ান, দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ u2 m2। ধাক্কা খাবার পরে বস্তুর প্রথম বস্তুর ভরবেগ v1 m1 এবং ধাক্কা খাবার বা কিউ বস্তুর ভরবেগ v2 m2। তাহলে এই যে আদি ভরবেগ এবং শেষ ভরবেগ আসলে এখানে আমাদের, তাহলে আদি ভরবেগগুলোর সমষ্টি অর্থাৎ এই যে আদি দুটি বস্তুর আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টি এই দুটি সমান হবে, অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান। এটি ভরবেগের সংরক্ষণশীলতা। এখন দেখো তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে কি, যে আদি ভরবেগ m1u1 প্লাস m2u2 সমান m1v1 প্লাস m2v2, অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান হবে। এই সূত্রটাই এখন আমরা প্রতিপাদন করব। এখন সূত্রটা তোমরা একটু দেখো, তাহলে বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র, ভরবেগের সংরক্ষণ সূত্র, একাধিক বস্তুর মধ্যে শুধু ক্রিয়া ও প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে তাদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। ধরি m1 ও m2 ভরের দুটি বস্তু সংঘর্ষের পূর্বে বেগ যথাক্রমে u1 ও u2 এবং সংঘর্ষের পরের বেগ যথাক্রমে v1 ও v2। তাদের সংঘর্ষের আগে অবস্থা, সংঘর্ষের সময় অবস্থা এবং সংঘর্ষের পরের অবস্থা চিত্র দেখতে পাচ্ছ তোমরা। ভরবেগের সংরক্ষণশীল নীতি অনুসারে m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। তাহলে তোমরা ভরবেগের সংরক্ষণশীল নীতিটা তোমরা দেখলে। এই ভরবেগের সংরক্ষণশীল তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান থাকবে, কোনো পরিবর্তন হবে না। বাইরে থেকে যদি বল ক্রিয়া না করে শুধু বস্তুদ্বয়ের মধ্যে যদি ঘাত প্রতিঘাত সৃষ্টি হয়, তাছাড়া অন্য কোনো বলকে এখানে কাজ করা যাবে না। এখন আমরা এই ভরবেগের সংরক্ষণশীল নীতিটা প্রতিপাদন করব। তাহলে তোমরা সূত্রের প্রতিপাদনটা দেখো। সূত্রের প্রতিপাদন, এই প্রতিপাদনটা কিন্তু আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে করতেছি। এখান থেকে তৃতীয় সূত্রের সাহায্যে কিন্তু প্রতিপাদনটা হবে। এটা হলো সম্পর্ক তৃতীয় সূত্রের সাথে এই সূত্রের। দেখো চিত্রটা আমি আবার দেখাচ্ছি তোমাদের। পি একটি বস্তু যার ভরটা ছিল আমাদের m1 আর কিউ একটা বস্তু যার ভরটা ছিল m2। পি বস্তুর আদিবেগ u1, কিউ বস্তুর আদিবেগ u2। বস্তু দুটি একই সরল রেখায় চলতেছে। এখানে u1 গ্রেটার দেন u2, অর্থাৎ পি বস্তুর বেগটা কিউ বস্তুর বেগের চাইতে বেশি। চলার পথে এক সময় এই পি বস্তু কিউ বস্তুর উপর যে আঘাত আনবে, কিউ বস্তুর উপর আঘাত আনবে, পরস্পর দুটা ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার ফলে পি বস্তু কিউ বস্তুর উপর আঘাত করাতে কিউ বস্তু, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, কিউ বস্তু পি বস্তুর উপর বিপরীত দিকে আঘাত করবে। তবে এটা এদিকে আঘাতটা করবে আর এটা এইদিকে যাবে। তো এই যে ঘাত প্রতিঘাত, এখানে পি বস্তুর আঘাতটা উপর যে আঘাতটা করলো এটা পেলাম আমরা f1 আর এটা পেলাম আমরা f2। এখন পরবর্তীতে আবার বস্তু দুটি একই সরলরেখাতে আবার চলতে থাকবে। এই সময় যে ধাক্কা খাবার পর বস্তু দুটির বেগ হবে v1 v2। তো তোমরা বুঝতে পারতেছ এখানে m1 আর m2 না লেখলেও চলতেছে আমাদের, কারণ ভরটা m1 m2 ধরাই আছে, আগেই আছে। এই সময়কালটা যদি আমাদের টি হয়, সময়কালটা আমাদের টি, টি সময় পর্যায়ে বেগের পরিবর্তনটা আসলো। আর এখানে ত্বরণ, ত্বরণ এ হয়, ত্বরণ এ হয়। তাহলে দেখো আমাদের হিসাবটা কি আসে। তাহলে এক সময় যেহেতু পি বস্তুর বেগটা বেশি, সুতরাং পি বস্তু এক সময় কিউ বস্তুর উপর আঘাত করবে। আঘাত করবে বা পি বস্তু করতে ক্রিয়াটা হলো f ধনাত্মক বল আর বিপরীতমুখী আঘাতটা হচ্ছে প্রতিক্রিয়া, যেটা কিউ বস্তু পি বস্তুর উপর করলো সেটা হলো প্রতিক্রিয়া বল। তো এখানে আমরা আমি পাচ্ছি দেখো যে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান। তাহলে কিন্তু আমরা পাচ্ছি যে এফ ওয়ান সমান এফ টু এবং বিপরীত, এফ টুটা কিন্তু বিপরীত। এখানে আসলে ধনাত্মক একটা ধরলে গেল, যদি আমরা বলি যে পি বস্তুটাকে আঘাত করছে কিউ বস্তু থেমেছিল আর চলার পথে বাধার সৃষ্টি করছে, বা চলা অবস্থায় এ যাওয়ার সাথে বাধার সৃষ্টি করছে কিউ এর উপর, এই একটা ধরনের যেটাই ধরো একটা ঘাত আর একটা প্রতিঘাত, অর্থাৎ একটা বিপরীতমুখী হবে সবসময় ঘাত প্রতিঘাত গুলা নিউটনের সূত্র অনুসারে। তাহলে এখন এই যে তরটির সময় ত্বরণ এ ধরে দিছি আমরা, তাহলে এফ সমান আমরা জানি এম ওয়ান এ ওয়ান, আবার এফ সমান এম টু এ টু, এখানে যে টু আছে টু এর সাথে এটা চলতেই থাকবে। আবার আমরা জানি এম ওয়ান ভি ওয়ান মাইনাস ইউ ওয়ান ডিভাইডেড বাই টি সমান মাইনাস এম টু এখানে ভি টু মাইনাস u2 ডিভাইডেড বাই t, যেহেতু সময়কালে একই সেজন্য দুটাতে একই সময় আমরা দেখালাম। নিচে t t কেটে গেল বা m দা গুণন দাও m1 v1 minus m1 u1 equal to minus m2 v2 plus m2 u2। এখন আমরা এটা মনে মনে ধরে নাও এই পাশে আছে আর ওটা ধরো ওই পাশে আছে, এখানে যদি আমরা এই পাশে আর ওটা ওই পাশে লিখতাম তাহলে ঠিক আছে। তো দেখো যে m1 m2, তাহলে এটা যদি আমরা u গুলাকে এক পাশে করি v গুলাকে এক পাশে করি, বা m1 u1 যেহেতু এটা ওই পাশে প্লাস হয়েছে প্লাস রাখলাম, ওর সাথে a প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 এটা যেহেতু এই পাশে পার হয়ে আসবে প্লাস m2 v2। তাহলে দেখো আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান। এটি আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতি বা সূত্র, আর সূত্রটি আমরা তৃতীয় সূত্রের সাহায্যে নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে এইভাবে আমরা প্রমাণ করতে পারি। প্রতিপাদনটা তোমরা একটু দেখো, সূত্রের প্রতিপাদন। ধরা যাক পি ও কিউ দুটি বস্তু যথাক্রমে ইউ1 ও ইউ2 বেগ নিয়ে একই সরলরেখা বরাবর একই দিকে চলছে। তোমরা চিত্রে সেটা দেখতেই পাচ্ছ, বস্তুটির ভর যথাক্রমে m1 ও m2, কিউ এর বেগ পি এর বেগের চেয়ে বেশি হলে, অর্থাৎ এখানে কিন্তু আমি পি কিউ এখানে উল্টা ধরা আছে এখানে প্রমাণে, এখানে তোমরা দেখতে পাচ্ছ পি এর বেগটা কম কিউ এর বেগটা বেশি, ইউ2 গ্রেটার দেন ইউ1 হলে চলতে চলতে কোনো এক সময় কিউ বস্তুটি পি বস্তুটিকে ধাক্কা দেবে। সংঘর্ষের আগের চিত্র দেখাও, সংঘর্ষের সময় দেখো, সংঘর্ষের পরে দেখো। পি বস্তুর উপর কিউ বস্তুর এফ প্রযুক্ত বল হলো ক্রিয়া F1। এখন পি বস্তুটিও কিউ বস্তুকে P2 বলে ধাক্কা দেবে, তাহলে কিউ বস্তুর উপর পি বস্তুর প্রযুক্ত বল, এই বল হচ্ছে প্রতিক্রিয়া F2। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে F1 ইকুয়াল টু মাইনাস F2। যতক্ষণ ক্রিয়া থাকে ততক্ষণ প্রতিক্রিয়া থাকে। ধরা যাক ধাক্কা জনিত এ ক্রিয়া প্রতিক্রিয়া সংঘটিত হওয়ার সময়কাল টি। এখন এ ধাক্কার ফলে পি ও কিউ বস্তুদ্বয় পরিবর্তিত বেগে একই সরলরেখায় চলতে থাকবে। ধরা যাক পি ও কিউ এর পরিবর্তিত বেগ যথাক্রমে v1 ও v2। ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের পি ও কিউ বস্তুদ্বয়ের ত্বরণ যথাক্রমে a1 ও a2 হলে m1 a1 সমান মাইনাস m2 a2। এখানে m1 এর মানটা বসে দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা, বা এটা আমি যে তোমাদেরকে দেখাইছি সেই অনুপাতে করা আছে। অতএব পি ও কিউ বস্তুদ্বয়ের ক্রিয়া ও প্রতিক্রিয়া সংগঠনের পূর্বের ও পরের ভরবেগের সমষ্টি সর্বদাই সমান থাকে। এটি ভরবেগের সংরক্ষণ সূত্র। আমি আশা রাখি তোমরা খুব সুন্দরভাবে ভরবেগের সংরক্ষণ সূত্রটি বুঝতে পারলে। আমার মনে হয় আর কোনো সমস্যা নেই। এখানে যে আমাদের যখন একটি গাড়ির গতি থাকে আরেকটি গাড়ির সাথে ধাক্কা খায় কোনটা কোন দিকে যাবে এই সম্পর্কে গাণিতিক সমস্যাগুলো আমি পরবর্তীতে তোমাদেরকে সমাধান করাবো। ঠিক আছে, তাহলে তোমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটি দেখলে, সংরক্ষণ সূত্রটি আমরা কি পেলাম যে m1 u1 + m2 u2 = m1 v1 + m2 v2। এটাই আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। এখন আমরা শক্তির সংরক্ষণশীলতা সম্পর্কে জানবো। তাহলে এখন আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতিটি দেখব। দেখো, শক্তির সংরক্ষণশীলতা, এবার শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা নীতিকে আমরা চতুর্থ অধ্যায়ে আরো ভালোভাবে শিখব। এখানে শুধু আমি একটু ইঙ্গিত দিয়ে যাবো তোমাদেরকে, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শুধু একরূপ শক্তি আর একরূপ শক্তিতে রূপান্তরিত হয়। এটাই হল শক্তির সংরক্ষণশীলতা। পৃথিবীর সৃষ্টির সময় যে পরিমাণ শক্তি ছিল এখনো সেই পরিমাণ শক্তি আছে। এই যে শক্তি যে অপরিবর্তনীয়, শুধু রূপ পরিবর্তন করে শক্তি। শক্তির যে 9টি রূপ আছে সেই সম্পর্কে বিস্তারিত তোমাদের সঙ্গে আমি চতুর্থ অধ্যায়ে আলোচনা করব। এখানে শুধু বুঝো যে শক্তি অবিনশ্বর, এটি কোনো পরিবর্তন, এই সূত্রটাকে শক্তির অবিনশ্বর সূত্র বলা হয়। তো এখান থেকে আমরা জানি যে কোন বস্তুর গতি শক্তি, কোন বস্তুর গতি শক্তির ক্ষেত্রে আমরা জানি কোন বস্তু যদি এম ভরের কোন বস্তু যদি ইউ আদিবেগে যদি যায়, সেই বস্তুর গতিশক্তি সমান হাফ এম ইউ স্কয়ার, এটি হয়। এখন শক্তির সংরক্ষণ, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রের সাথে আমরা মিলকরণের জন্য যে আমরা ওটা শক্তির ভরবেগের সংরক্ষণশীলতা আমরা কি জানি, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এই সূত্রের সাথে মিলকরণ করে আমরা প্রত্যেকটা বসাবো এখানে। তাহলে শক্তির সংরক্ষণশীলতা সূত্র থেকে পাই দেখো হাফ, তাহলে এম ওয়ান ইউ ওয়ান এর ফোর স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু এর ফোর স্কোয়ার সমান হাফ এম ওয়ান ভি ওয়ান এর ফোর স্কোয়ার প্লাস হাফ এম টু ভি টুর ফোর স্কোয়ার। এই সূত্রটা আমরা পেলাম। তাহলে এখানে কিন্তু আমরা দুটা সূত্র পেলাম, এটাকে আমরা 1 নম্বর, এটা আমরা 2 নম্বর। এই সূত্র থেকে আমরা এগুলি পেতে পারি। তো এখানে এই যে এই দুটা সূত্র থেকে আমরা আরো দুটি সূত্র পাবো, তোমাদের বইয়ে দেওয়া আছে দেখো। তো ওই সূত্রগুলি এখন আমরা প্রমাণ করব। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রটি আমরা এভাবে লিখতে পারি, ভরবেগের সংরক্ষণ সূত্রটি আমরা সমান আমরা কিন্তু লিখতে পারি যে এম ওয়ান ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু এম টু ভি টু মাইনাস ইউ টু। এইভাবে আমরা লিখতে পারি। শক্তির সংরক্ষণশীলতা সূত্রটি আমরা লিখতে পারি, শক্তির সংরক্ষণ সূত্রটি সমান আমরা লিখতে পারি দেখো এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার সমান এম টু ভি টু স্কোয়ার মাইনাস ইউ টু স্কোয়ার। এই দুটো সূত্র আমি তোমাদেরকে এভাবে বুঝালাম না, কারণ এর পরবর্তীতে যেটি বুঝাবো সেটির ভিতর অটোমেটিকলি আমাদের এরকম ভাবে চলে আসবে। আমার চ্যানেলের সাথেই থাকো, ধারাবাহিকভাবে তোমরা দেখো, অবশ্যই বুঝতে পারবে। এখন আমরা প্রমাণ করব ভি ওয়ান এর ওয়ান বের করা, যেটা তোমাদের আসলে কাজে আছে তোমাদের বইয়ে, যে ভি ওয়ান সমান যে এম ওয়ান মাইনাস এম টু। সূত্র প্রমাণ করবো আমরা ভি ওয়ান সমান m1 minus m2 a1 plus 2 m2 u2 divided by m1 plus m2 अब आरेकटे प्रमाण करबो आमरा v2 समान m2 minus m1 into u2 plus 2 m1 u1 divided by m1 plus m2 এই দুটি সূত্রের মাধ্যমে আমরা সরাসরি v1 এবং v2 নির্ণয় করতে পারবো। এখানে এই যে ভরবেগের সংরক্ষণ সূত্রটি আমরা পেলাম, শক্তির সংরক্ষণ সূত্রটি আমরা পেলাম, অর্থাৎ এই সূত্রগুলি আমরা সমান না দিয়ে আমরা এইভাবে দিতে পারি যে সূত্রটি এইরকম, তা তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। আর v1 equal to এই সূত্রটি এবং v2 equal to এই দুটো সূত্র আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। তাহলে তোমরা ভরবেগের সংরক্ষণ সূত্র এবং শক্তির সংরক্ষণ সূত্র দুটি একটু মনোযোগ দিয়ে দেখে নাও, তাহলে প্রমাণগুলি বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। তাহলে এখন আমরা প্রমাণ করব v1 সমান m1 minus m2 into u1 plus 2 m2 u2 divided by m1 plus m2 এই সূত্রটি প্রমাণ করব। তোমাদের ছকে কাজ হিসেবে তোমাদেরকে প্রমাণ করার কথা বলা হয়েছে, আদৌ প্রমাণটি একটু জটিল কিন্তু আবার সোজা। দেখো যে প্রদত্ত সমীকরণ সমূহ বা সূত্র সমূহ, প্রদত্ত সূত্র সমূহ প্রথমে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র কি পেয়েছিলাম, নিশ্চয় তোমাদের মনে আছে, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এটা ধরে নিলাম আমরা 1 নম্বর সমীকরণ। এবং আরেকটা সূত্র শক্তির সংরক্ষণশীলতা সূত্র কি পাইছিলাম, নিশ্চয় মনে আছে তোমাদের, হাফ m1 u1 এর উপর স্কয়ার প্লাস হাফ m2 u2 এর উপর স্কয়ার সমান হাফ m1 v1 এর উপর স্কয়ার, খালি যে এখানে এর উপর স্কয়ার দিয়ে দাও তাহলেই হয়ে যাবে, প্লাস হাফ m2 v2 এর উপর স্কয়ার। এটি 2 নম্বর সমীকরণ। তাহলে তোমরা ভরবেগের সংরক্ষণ সূত্র এবং শক্তি সংরক্ষণ সূত্র দুটি তোমরা দেখলে, এই দুটি তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। এখন এই সমীকরণ দুটির থেকে আমরা পরবর্তী সমীকরণগুলা নির্ণয় করব। 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে পাই 1 নং সমীকরণ হতে কি পাই, 1 নং তাহলে কি ছিল আমাদের m1 u1 এর ভরবেগের সংরক্ষণশীলতা যেটা ছিল, এখানে আমাদের কাজটা করতে হবে কি, m1 গুলো একদিকে নিতে হবে, m2 গুলো একদিকে নিতে হবে। m1 u1 এটা পার করে নিয়ে এসো মাইনাস m1 v1 equal to m2 v2 মাইনাস m2 u2, বা m1 টা কমন নাও, তাহলে দেখো u1 মাইনাস v1 সমান m2 টা কমন নাও, v2 মাইনাস u2। এই যে সূত্রের কথা তোমাদেরকে বলছিলাম, তোমরা যে সূত্রটি আর আগে দেখলে যে অটোমেটিকলি এসে যাবে, তো সেটাই তো তোমরা বুঝতে পারলে যে এখন এটা আমরা পেলাম 3 নম্বর সমীকরণ। আবার 2 নং হতে পাই 2 নং সমীকরণ হতে পাই, দেখো 2 নং সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি, সবগুলোর সামনে কমন নাও, এটার মতোই m1 গুলি আগে নাও, হাফ m1 u1 এর উপর স্কয়ার মাইনাস হাফ एम वन भि वन एर ऊपर स्क्वायर समान हाफ एम टू भि टू ऊपर स्क्वायर माइनस एक पार कर दाओ एबार से हाफ एम टू यू टू ऊपर स्क्वायर এটা বুঝলে তোমরা এখন হাফ এম ওয়ান কমন নাও এখানে বা হাফ এম ওয়ান যদি আমরা কমন নেই তাহলে কি পাই এখানে ইউ ওয়ান এর উপর স্কয়ার মাইনাস ভি ওয়ান এর উপর স্কয়ার সমান এখানে হাফ এম টু কমন নাও এম টু যদি কমন নাও ভি টু এর উপর স্কয়ার মাইনাস ইউ টু এর উপর স্কয়ার এখন এই হাফ এম ওয়ান দেখো হাফ হাফ কেটে দাও বা एम वन इंटू यू वन एर पूर्व स्क्वायर माइनस भि वन एर पूर्व स्क्वायर समान एम टू इंटू भि टू एर पूर्व स्क्वायर माइनस यू टू एर पूर्व स्क्वायर देखो এটা কিন্তু পরবর্তী সমীকরণটা যেটা কমন নিলাম কমন এর পর এটা ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ার অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়তেছে বা এম ওয়ান ইন্টু ইউ ওয়ান প্লাস ভি ওয়ান অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কিন্তু ভাঙতেছি আমরা এ মানে ইউ স্কয়ার বি মানে ভি স্কয়ার তাহলে ইউ ওয়ান মাইনাস ভি ওয়ান সমান এই পাশেও ভাঙ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র তাহলে এম টু ইন্টু ভি টু প্লাস ইউ টু ইন্টু ভি টু মাইনাস ইউ টু বুঝতে পারলে তোমরা ভাঙনটা তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ভাঙলাম এইটা পেলাম আমরা 4 নাম্বার সমীকরণ এখন দেখো এই 4 নং সমীকরণকে 3 নং সমীকরণ দ্বারা ভাগ করো তাহলে 4 নং ভাগ 3 নং এত হতে পাই কি পাই দেখো चार नंग समीकरण अर्थात तुम्हारा जानो बाम पक्षे काज करते हैं डान पक्षे काज करते हैं जानो हम देखा दिच्छी एम वन ए वन प्लस भि वन इंटू यू वन माइनस भि वन बाम पक्ष लिखलाम एखन ओइटार बाम पक्ष भागेर नीचे लिखे दाओ तीन बाम पक्ष की आछे एम वन इंटू यू वन माइनस भि वन माঝখানে समान আবার এটা ডান পক্ষ চার নঙ্গের ডান পক্ষটা উপরে উঠাও m2 into v2 plus u2 into v2 minus u2 আর তিন নঙ্গের ডান পক্ষ কি আছে m2 into v2 minus u2 এখন দেখো যে m1 কেটে গেল u1 minus v1 কেটে গেল এটার ক্ষেত্রেও তাই যে m2 কেটে গেল v2 minus u2 কেটে গেল তাহলে প্লাস গুলো কিন্তু আমাদের থাকলো বা u1 plus v1 সমান v2 plus u2 বা আমরা এখান থেকে v2 এর মানটা বের করে নিই যেহেতু প্রথম সূত্রে আমরা v1 এর মান বের করতে হবে সুতরাং আমরা v2 এর মানটা বের করে নিই তাহলে আমরা এখানে থেকে v2 এর মান বের করব অতএব v2 সমান আমাদের আসছে দেখো u1 + v1 - u2 বুঝতে পারলে u2 টাই পাশে পার হয় মাইনাস হলো তাহলে এইটা পেলাম আমরা 5 নাম্বার সমীকরণ তোমরা এগুলি এতক্ষণ বুঝতে পারলে v2 এর মান v2 এর মানটা এখন আমরা নিয়ে যে বসাবো 3 নাম্বার সমীকরণে 3 নং সমীকরণে v2 এর মানটা বসাবো 3 নং সমীকরণে বসিয়ে পাই 3 নং সমীকরণটা আমাদের কি ছিল যে m1 ইনটু u1 minus v1 সমান m2 into v2 ছিল v2 এর মানটা এখানে আমরা কি পাইছি দেখো দেখো u1 plus v1 minus u2 আর কি কি আছে আর একটা u2 আগে থেকেই আছে -u2 বা m1 u1 m1 v1 equal to তাহলে m2 দিয়ে আমরা এখন ভিতরগুলো গণন করি তার আগে একটা জিনিস মাথায় রাখবা এখানে -u2 অর্থাৎ -2u2 আছে কিন্তু এখানে তাহলে m2 u1 plus m2 v1 minus 2 m2 u2 এইটা আমরা পেলাম তোমরা বুঝতে পারলে আমরা উনাই সবাই বুঝতে পেরেছো এখানে যেহেতু আমরা v1 এর মান বের করব সুতরাং এখন v1 গুলো আমরা আগে লেখার চেষ্টা করব তাহলে v1 গুলো আমরা মানে এই সাইডে এটা ঘোরায় ধরে বা আমরা ঘোরায় লিখে জিনিসটা m2 u1 plus m2 v1 minus 2 m2 u2 সমান m1 u1 minus m1 v1 এটা শুধু আমরা উল্টায় লিখলাম এখন যেহেতু আমার নিচের জায়গা একটু সংকলন হচ্ছে আমি উপরে মিশায় করতেছি দেখো তাহলে দেখো যে আমরা v1 গুলি বাম পাশে রাখবো আর বাকিগুলি ডান পাশে পার করে দেব বা এখানে m2 v1 plus m1 v1 সমান m1 u1 আর বাকি যে দুটি আছে দুটি পার করে দাও m2 u1 তাহলে ওটাই পাশে যখন পার হয়ে যাচ্ছে তখন মাইনাস হয়ে যাচ্ছে m2 u1 মাইনাস পার হয়ে যায় প্লাস 2 m2 u2 m2 u2 এটা পার হয়ে যায় প্লাস হয়ে গেল বা এখান থেকে v1 টা আমরা কমন নিলাম m2 plus m1 সমান এখান থেকে যদি আমরা u1 টা কমন নিয়ে দাও কি হয় m1 minus m2 এখানে আমাদের থাকলো u1 দুটোর ভিতর থেকে আবার u1 টা কমন নিলাম plus 2 m2 u2 অতএব এই v1 সমান m1 minus m2 u1 plus 2 m2 u2 নিচে আসলো আমাদের এটা এখন যেহেতু m2 প্লাস m1 প্লাস আমরা সাজায় লিখলাম m1 plus m2 তাহলে কিন্তু দেখো আমাদের এই সূত্রটা প্রতিপাদন হয়ে গেল এখানে এটা যে পেলাম ওটা তো তাই পেলাম আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো একটু জটিল হলেও খুব মজা আছে তো তোমরা এইগুলি ভাষায় বেশি বেশি করে স্টাডি করবে তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে আরেকটার ক্ষেত্রে দেখো অর্থাৎ এবার আমরা v2 এর মান বের করার ক্ষেত্রে যে সমীকরণটা আমরা পাই সেটা কিভাবে প্রমাণ করতে পারি অনুরূপভাবে 5 নাম হতে ভি এখানে v2 এর মান বসাইছিলাম v2 এর মান 3 নং এ বসাইছিলাম ওখানে v1 এর মান বের করে 3 নং সমীকরণে বসিয়ে পাই কি পাবো আমরা 1/c এখানে পাবো আমরা v2 m2 minus m1 into u2 plus 2 m1 u1 divided by m1 plus m2 অর্থাৎ যে v1 এর মান এবং v2 এর মান আমরা এই দুইটা সূত্রের সাহায্যে বের করতে পারি তাহলে তোমরা আশা করি সূত্র দুটি বুঝতে পেরেছো যেটি কাজ হিসেবে তোমাদের ছিল আমরা এতক্ষণ যে ভরবেগ এবং শক্তির সংরক্ষণশীলতা সূত্রগুলি নিয়ে তোমাদের সাথে আলোচনা করছিলাম তোমরা সেটাকে ভালোভাবে বুঝতে পেরেছো এই যে শক্তির সংরক্ষণশীল সূত্রটা এই ভরবেগের এখানে আমি তোমাদেরকে আরেকটি পথ দেখাবো দেখো যখন দুটি গাড়ি পরস্পর যাচ্ছে একটি গাড়ি এইদিকে যাচ্ছে আরেকটি গাড়ি এদিকে সংঘর্ষ হচ্ছে এমনও তো ঘটনা ঘটতে পারে এই গাড়ি দুটি সংঘর্ষ হবার পর মুখামুখি লাগে গাড়ি দুটি থেমে যেতে পারে। গাড়ি দুটি এটা যদি শক্তি ভরবেগ বেশি হয় তাহলে এটাকে ঠেলে এইদিকে আনবে, আবার এটা যদি ভরবেগ বেশি হয় এটা এইদিকে যাবে। দুটি একটির সঙ্গে লেগে লেগে চলতে থাকবে, তখন মিলিত বেগ হয়। শেষ বেগটা হলো আমাদের মিলিত বেগ, মিলিত বেগ ভি। আর গাড়িটি যেদিকে এদিকে যদি ধনাত্মক ধরা হয় এই গাড়িটির বেগ ধরা হবে ঋণাত্মক, তখন প্রত্যেকটায় মানে অর্থাৎ ইউ2 ঋণাত্মক, ভি2 ঋণাত্মক, এইভাবে মানগুলি ধরে নিতে হবে। আর যদি মিলনের ক্ষেত্রে আমাদের ভি1 ভি2 থাকবে না, মাথায় রাখতে হবে, তখন সূত্রটা আমাদের দাঁড়াবে এইরকম m1 u1 প্লাস m2 u2 সমান m1 প্লাস m2 ইন্টু v। এই যে এটা হলো মিলিত বেগের সূত্র, মিলিত বেগ। এই মিলিত বেগের ক্ষেত্রে অর্থাৎ দুটি গাড়ি যদি মুখোমুখি সংঘর্ষ হওয়ার পর যদি একটি আর একটিকে ঠেলে নিয়ে যায়, বা অনেক সময় বলা হয় একটি গাড়ি পূর্ব দিক থেকে আসছে আর একটি গাড়ি পশ্চিম দিক থেকে আসছে, গাড়ি দুটি সামনাসামনি ধাক্কা খেলো, গাড়ি দুটি ভর দেওয়া থাকলো, বেগ দেওয়া থাকলো, তাহলে গাড়ি দুটি মিলিত হবার পর কোন দিকে যাবে তখন কিন্তু আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে। আবার তোমরা বন্দুকের প্রসাদ বেগের ক্ষেত্রে শুনছ যে গুলি করলে বন্দুক পিছন দিকে একটা ধাক্কা দেয়, তখন কি সূত্র আমরা প্রয়োগ করতে পারি? তখন দেখো এটা বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে আমি গাণিতিক সমস্যার দিন তোমাদেরকে বোঝায় দেবো আরো সুন্দর করে, আজকে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। যে বন্দুকের ভর, বন্দুকের ভর ক্যাপিটাল এম এত কেজি, গুলির ভর, গুলির ভর, গুলির ভর আমাদের স্মল এম এত কেজি, গুলির বেগ, গুলির বেগ স্মল ভি, বন্দুকের বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ, পশ্চাৎ বেগ, বন্দুকের পশ্চাৎ বেগ ক্যাপিটাল ভি। তাহলে শক্তির সংরক্ষণশীল সূত্রটা, শক্তির সংরক্ষণশীলতা সূত্রানুসারে, সূত্রানুসারে যে ভরবেগ এম ভি, বন্দুকের ভরবেগ এম ভি, গুলির ভরবেগ এম ভি সমান 0, ভরবেগ শূন্য। যেহেতু বেগ দুটারই শূন্য সেহেতু শূন্য। তাহলে একই জন্য হলো, এখন বুঝো একটু, যে গুলি ছোড়ার পূর্বে বন্দুক এবং গুলির সবার মোট ভরবেগটা শূন্য ছিল, সেই জন্য গুলি ছোড়ার পরেও মোট ভরবেগটা হয়ে যাবে শূন্য। তাহলে এম ভি সমান মাইনাস এম ভি, তাহলে ভি সমান মাইনাস এম ভি ডিভাইডেড এম, অর্থাৎ গুলির ভর গুণন গুলির বেগ ডিভাইডেড বা বন্দুকের ভর। এটা হিসাব করলেই আমরা বন্দুকের পশ্চাৎ বেগটা নির্ণয় করতে পারবো। ভিটা হলো পশ্চাৎ বেগ। তোমরা একটু স্ক্রিনে দেখো, ধরা যাক এম ভরের বন্দুক থেকে গুলি ছোড়ার পর এম ভরের গুলিটি স্মল ভি বেগে বেরিয়ে যাচ্ছে। ধরা যাক বন্দুকটির বেগ ক্যাপিটাল ভি, গুলি ছোড়ার আগে বন্দুক ও গুলির ভরবেগের সমষ্টি শূন্য, গুলি ছোড়ার পরে বন্দুক ও গুলির মোট ভরবেগ হবে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি প্লাস স্মল এম স্মল ভি, তার মানে বন্দুকের ভরবেগ যোগ গুলির ভরবেগ। তাহলে ভরের নিত্যতা সূত্র অনুসারে ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি প্লাস স্মল এম স্মল ভি সমান 0, কারণ ভরবেগের সমষ্টি শূন্য। অতএব এম ক্যাপিটাল ভি সমান মাইনাস স্মল এম স্মল ভি, তাহলে ক্যাপিটাল ভি সমান মাইনাস এম স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ভি। সমীকরণ থেকে দেখা যায় যে বন্দুক ও গুলির বেগ পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ গুলি ছোড়া হলে বন্দুকের পশ্চাৎ বেগের মান হবে স্মল এম ডিভাইডেড বাই এম বি। এখানে মাইনাস চিহ্ন দেওয়া নাই কি কারণে? তাহলে তোমরা বন্দুকের পশ্চাৎ বেগ বুঝতে পারলে, তো মাইনাস দেওয়া ছিল না এখানে, যখন আমরা পশ্চাৎ বেগ উল্লেখ করব তখন আর এখানে মাইনাস দেওয়া লাগে না। एग्जाम्पल एक बंधुके प्रस्ताव बेग आसलो 0.5 मीटर पर सेकेंड तखन जदि आमरा प्रस्ताव बेग ना लिखी ताहले माइनस दिते होबे आर जखन एखाने आमरा प्रस्ताव कथाटा व्यवहार करब तखन आर माइनसटा दिते होबे ना। आशा करी तोमरा सुंदरभावे बुझते पेरेছো। আমি যেদিন গাণিতিক সমস্যার সমাধান করাই তোমাদেরকে সেদিন আরো তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো করে রাখো যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই অধ্যায় সম্পর্কে যদি আরো বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স থেকে ntbangla24.blogspot.com এই ওয়েব পেজে গিয়ে তোমরা পিডিএফ আকারে অনেক তথ্য ওখানে দেওয়া আছে। সৃজনশীল প্রশ্নোত্তর, বহুনির্বাচনী প্রশ্নোত্তর, সুপার টিপ, সুপার সাজেশন, ভোট প্রশ্নোত্তর সহ আর অনেক তথ্য অধ্যায়ভিত্তিক তথ্য আছে, তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।